শুধু দর্শক মণ্ডলী, আমাদের এপিএন 24 টিভির সাপ্তাহিক আয়োজন খেলার ভুবন, আর আজকে প্রথম পর্ব। এই পর্বে আমরা আমাদের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা নিয়ে আলোচনা করব, খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ এবং সুগঠিত করে, পাশাপাশি এই খেলাধুলা আবার আমাদের সমাজ, দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিজেদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হওয়ার অনেকটা সুযোগ করে দেয় এই খেলাধুলা, যা আমরা জানি। আজকে আমাদের খেলাধুলা নিয়ে আলোচনায়, ক্রিকেট নিয়ে আলোচনা করব। আমার পাশে বসে আছেন আমাদের আজকের অতিথি, সৈয়দপুরের ক্রিকেটার মুক্তার সিদ্দিকী, যিনি দীর্ঘদিন ঢাকার মাঠে খেলেছেন। আমরা এখন তার সঙ্গে কথা বলব। মুক্তার সিদ্দিকী, ধন্যবাদ মহসিন ভাই আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, আর ধন্যবাদ এপিএন টিভি চ্যানেলকে যে আমাকে সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য। মুক্তার সিদ্দিকী, আপনার কাছে আমরা জানতে চাইব আপনার এই ক্রিকেট জীবনের প্রবেশ, এবং আপনি কিভাবে শুরু করলেন, কিভাবে ঢাকার মাঠে দীর্ঘ 16-17 বছর খেলেছেন, সেই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন, যা আমাদের এই প্রজন্মের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। প্রথমত আমি বলতে চাই, আমি শুভেচ্ছা জানাই, আমার প্রথম ক্লাব সৈয়দপুর ক্রিকেট ক্লাব, ওখান থেকে হাতে গড়ি আমি ক্রিকেট খেলা শিখলাম। সেখানে আমাদের বড় ভাই ছিলেন জামিল ভাই, বাবুল ভাই, বাপ্পি ভাই, মুস্তাফিজুর ভাই, এনাদের হাতে করে ক্রিকেট খেললাম। আর আসলে কিন্তু আমার হাতে গড়া ওনারাই, আর আরেকটা ওর পাশাপাশি আমি স্কুলে পড়তাম ইসলামিয়া হাই স্কুল, সেখান থেকে আমার যাত্রা শুরু হলো ঢাকা ক্রিকেট খেলার। তো প্রথম আমরা স্কুলে নির্মাণ স্কুল খেলা হয় সৈয়দপুরের, আমাদের উপজেলা লেভেলে আমরা ইসলামিয়া স্কুল চ্যাম্পিয়ন হয়ে নীলফামারীতে আমরা যাই, নীলফামারীতে আমরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ঢাকায় যাই 1992 সালের কথা, এই কথা হল 1992 সালের। যাওয়ার পরে ওখানে যে ফার্স্ট ম্যাচ পটুয়াখালীর সাথে খেলা হয়, সেই ম্যাচে আমরা একটা সৈয়দপুর ইসলামিয়া হাই স্কুল ইতিহাস গড়ছিল, 320 রান করছিলাম আমরা, তার মধ্যে আমার ব্যক্তিগত রান ছিল 53 বলে 85, মাসুম নামে একটা ছেলে আছে ও করছিল 85, আর সবাই মিলে সহযোগিতা করে আমরা 320 রান করি। ওই সুবাদে আমাদেরকে, মানে আমরা ওই ম্যাচটা পটুয়াখালীকে হারাই দিই, হারাই দেওয়ার পরে তখন একটা আমি লাইমলাইটে আসি, তখন সে সময় টিভি বা আপনার পত্রিকায় খুব বড় করে আমাদেরকে লেখালেখি হলো, আমার ব্যাপারে হলো, আরও কয়েকজন আমাদের সঙ্গী ছিল তাদের ব্যাপারে লেখালেখি হলো। লেখালেখি হওয়ার পরে তারপরে দিন একটা ক্লাব আমার কাছে, ঢাকা কোয়ালিফাইং রাউন্ড একটা ক্লাব অল ডিএইচএস, ও আমার হোটেলে আসলো, যে বললো মুক্তার সিদ্দিকীকে, তা আমি বললাম স্যার, আমার হেড স্যার বললো কেন, বলে না এক দরকার আছে, আমি ঢাকা টিম করবো, ওকে লাগবে আমাকে। তখন আমি ওই ডাকলো আমাকে, স্যার স্যার কী ব্যাপার, বলে তোমাকে খেলার জন্য ডাকছে, ও বললো যে আমাদের কোয়ালিফাইনে খেলা আছে ঢাকায়, আপনি খেলবেন? তা আমি বললাম যে আমার তো সামনে পরীক্ষা 93 ব্যাচ, আমি এসএসসি 93 ব্যাচ, আমার সামনে পরীক্ষা, তো বললো যে পরীক্ষার আগে আপনার খেলা শেষ হয়ে যাবে। তা আমি, স্যার বললো যে ঠিক আছে তুই খেল, তো ফিউচার এখানে আছে, আমি ঠিক আছে খেলবো। তো এইভাবে করে আমি আগাইলাম, আগে যাওয়ার পর মনে করেন সবাই আমাকে সহযোগিতা করলো, আমার টিমমেট যারা ছিল তারা আমাকে ছিল তুই খেল, তা আমি গেলাম, যখন খেলতে তো আমি একা, তা আমি চিন্তা করলাম যে আমি একা খেলবো, তো আমি ছোটো তখন স্কুলে পড়তাম, এখন একটা ঢাকার মাঠে একা খেলা ক্রিকেট খেলবো, তো আমি ওই ক্লাবকে বললাম যে আমার আরও সঙ্গীদেরকে নেন, এরাও ভালো প্লেয়ার। তা আস্তে আস্তে করে আমরা সৈয়দপুর একটা তৈরি করলাম, সৈয়দপুরে একটা টিম তৈরি, ওখানে মনে হয় সৈয়দপুর টিম না, মানে সৈয়দপুর ইউনিটই তৈরি করে নিলাম এখানে ঢাকার মধ্যে। আমি, বাবলু, সাব্বু, কায়সার, আরও অনেকে ছিল, সাকিব, মাসুম, সবাই আমরা খেললাম। খেলার পরে আমরা মনে করেন সেমিফাইনাল পর্যন্ত গেছিলাম, কোয়ালিফাইনাল,
সেমি ফাইনালে গিয়ে আমরা হারে গেছিলাম। হারা যাওয়ার পরে এভাবে করে ক্রিকেট আমি ঢাকায় মাঠে ক্রিকেট আগাইলাম। তারপরে বছর আবার কোয়ালিফাইনে আমি একটা টিম আমি পার্বতীপুরে খেলতে গেছিলাম খ্যাপ, ওই খ্যাপে আমি 98 করছিলাম এই ম্যাচে। একটা লোক আমার ব্যাটিং দেখে আমাকে বললো যে সে এটা কে, আমি ঢাকায় খেলাবো তাকে। তো সে আমাকে নিয়ে গেলো, টিমের নাম ছিল লালকুটি। সেখানেও সেমিফাইনালে গিয়ে আমি ওই টিমটা হারিয়ে গেছি ঢাকার মাঠে। হারিয়ে এবার ধাপে তারপর আমাদের সৈয়দপুর ক্রিকেট ক্লাব আবার ঢাকার মাঠে এন্ট্রি হলো কোয়ালিফাইনে। কোয়ালিফাইন এন্ট্রির পরে ওখানে আমরা খেলার পরে ওখানেই আমরা ফলাফলটা ভালো করতে পারিনি। তারপর বাংলাদেশ আন্ডার 16 ক্যাম্প হয় ঢাকায়, এটা তখন এখান থেকে নীলফামারী থেকে দুইটা ছেলে লাগবে, প্রত্যেক জেলা থেকে দুইটা ছেলে প্লেয়ার চাইছে। তো এখান থেকে আমি ছিলাম আর আমার একটা বন্ধু, খুব ক্লোজ বন্ধু, সে আমার কিন্তু অনেক খেলার মধ্যে কিন্তু ওর অনেক অবদানও আছে খেলার। সৈয়দপুর এই যে নির্মাণ স্কুল যে খেললাম ওর অবদান আছে, খালেদ, মানে সে হলো খালেদ গুল নামে পরিচিত তার। তো ওই ছেলেটা আমাকে ফিনান্সিয়াল দিক থেকে মানে ক্লাবদের আমাদের স্কুলকে অনেক হেল্প করছে, কোথায় যাবো, কী হবে, গাড়ি ভাড়া করবে, কী লাগবে, সব ও করতো। অর্থনৈতিক দিক দিয়ে হ্যাঁ যাবতীয় স্কুল তো মনে করো তোমরা খেলো খালি, কিন্তু বিয়ার করতে ছেলেটাই আমাদেরকে অনেক উৎসাহিত করতো। তো এইভাবে করে আগাইলাম। তো ও আর আমি আন্ডার 16 ক্যাম্পে ডাক পাইলাম, পেস বোলার একটা আর একটা ব্যাটসম্যান অলরাউন্ডার লাগবে, তো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমি গেছি। তো ওইখানে যাওয়ার পরে ক্যাম্পিং করলাম আমার অনেক দিন, প্রায় 21 থেকে 25 দিন ক্যাম্পিং করলাম ওখানে। আন্ডার 16 ক্যাম্প ট্যুর ছিল ইন্ডিয়া, ওখান থেকে আমাদেরকে 22 জনের সিলেকশন হলাম আমরা। হওয়ার পরে তো ওই ট্যুরে আবার আমাদেরকে মানে ফাইনাল পর্যায়ে আমরা আর চান্স পাইনি। তো আমাদের কাছে দুইটা ক্লাব আসছিল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তখন প্রিমিয়ার লিগে ছিল। তো আমাকে বললো, মুক্তার তোমাকে আমরা নিব, তুমি যোগাযোগ করো আমাদের সাথে। আর খালেদকে বললো তুমি যোগাযোগ করো। দুজনকে আমাদেরকে ডাকলো, ডাকার পরে আমরা গেলাম ক্লাবে। তো আমরা যেদিন যাই ক্লাবে সেদিন আমার কিন্তু ডাকছিল 8টার দিকে, আমার যাইতে দেরি হয়ে গেছিলো। তখন ওরা বললো যে তুমি দেরি করছো, আমরা তো টিম গুছাই নিছি। তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। তারপর আমাদের যে কোচ ছিল রতন ভাই, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নসিব করুক। তো উনি আমাকে বললো যে ঢাকার একটা টিম আছে আমার, উত্তরা স্পোর্টিং ক্লাব, তুমি কি খেলবো আমার টিমে? তা আমি বললাম, স্যার আমি কোন ডিভিশন ওটা? বলে সেকেন্ড ডিভিশন। তা আমি ঠিক আছে স্যার আমি খেলবো। তো উনি আমাকে নিয়ে এলো ওখান থেকে, খেললাম। খেলার পরে আল্লাহর রহমতে প্রথম পর্বে আমরা কোয়ার্টার ফাইনালে আউট হয়ে গেলাম সেকেন্ড ডিভিশনে। দ্বিতীয় বছর আমরা ফাইনাল খেললাম, উত্তীর্ণ হলো ফার্স্ট ডিভিশনের টিম। উঠানোর পরে পরে আমার আবার এই ফার্স্ট ডিভিশনে খেলবো। তো সেই সময় আমাদের ICC ট্রফি 97-এর কথা, এটা ICC ট্রফি সিলেকশন চলতেছিল সে বছর। আবার আমি আজাদে ফার্স্ট ডিভিশনে খেললাম, উত্তরায় আমাকে আমি মানে কন্ট্যাক্ট আমার যেখানে আমি সুবিধা পাইছি সেখানে আমি খেলতে গেলাম, সেটা হলো আজাদ স্পোর্টিং ক্লাব ফার্স্ট ডিভিশন। ওই ক্লাবে ট্রান্সফার হয়ে গেলাম। ক্লাবে খেলার পরে দামাত স্মৃতি খেলা চলতেছিল, ওটা ফার্স্ট ডিভিশন আর আপনার ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ সব টিম মিলে খেলে ওটা দামাত স্মৃতি টুর্নামেন্ট। গেলাম ওখানে খেলার জন্য। তো আপনার ওই সময় সিলেকশন চলতে আমি জানি না যে বাংলাদেশ টিমে সিলেকশন চলতেছে, কিপিং করতেছি। তো সেই সময় ঘরে গিয়ে মাঠে আসলো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সাবেক ক্রিকেটার এবং কোচ বাংলাদেশ টিমে কোচ ছিল, সিলেকশন করতে আসছে। যে আমার সিলেকশন কবে হলো আমি জানলাম না। পরে পেপারে দেখে খুলে যে 97-এ আমি বাংলাদেশ টিমে 44 জনে প্রাথমিক পর্যায়ে আমি চান্স পাইছি। এভাবে করে আমার হাতে করে আমি আগাইতে থাকলাম। তারপরে ওই বছর আবার আমাদের টিম প্রিমিয়ার লিগে উঠল, ওই বছর আদার স্পোর্টিং টিম আবার প্রিমিয়ার লিগে উঠে গেল। প্রিমিয়ার লিগে আবার আমি আবার কী করলাম, ওই টিমে এক বছর খেলার পরে আবার আমি ওয়ারিতে যোগ দিলাম, ওয়ারিতে প্রিমিয়ার লিগ খেললাম। এভাবে করতে করতে ধাপে ধাপে ব্রাদার্সে খেললাম, আবনিতে 2 বছর খেললাম, তারপর আবার মোহামেডানে 1 বছর খেললাম, বাংলাদেশ বিমান লাইন্সে 1 বছর খেললাম, ক্রিকেট খেললাম আপনাদের দোয়ায় আগাইতে থাকলাম। আবার এ দলে আবার ম্যাচ খেললাম আপনার 1999 সালে, ওটা ম্যাচ খেললাম। এ দলে একটা ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করছিল একটা টিম অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমি যেটা ক্রিকেট একাডেমি কমনওয়েলথ ক্রিকেট একাডেমি আমাদের তিন টিম হয়েছিল ওই টিমে ম্যাচ খেলছিলাম আর তারপরে বছর আমি এশিয়া কাপে স্ট্যান্ড বাই উইকেট কিপার ছিলাম এভাবে ক্রিকেট আমি আগাইতে থাকলাম আপনার এই খেলাধুলার মধ্যে মানে কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট টিমে আপনি সুযোগ পাইছিলেন মানে কোন বিষয়টার উপর আপনার কি ব্যাটিং এর কারণে না কিপিং এর কারণে মূলত আমি যে বছর এই আইসিসি 97 এ চান্স পাইছিলাম সেই বছর কিন্তু বেসিক্যালি আমার উইকেট কিপিংটা উপর ডিপেন্ড করছিল যে বেশ ভালো একটা উইকেট কিপার দেখলাম আমি অনেকে চয়েস করছিল আমাকে ওইভাবে উইকেট কিপিং হিসেবে উইকেট কিপিং উইকেট কিপার হিসেবে আপনার সঙ্গে ওই স্কোয়াডে 44 জনের স্কোয়াডে যা ঐতিহাসিক স্কোয়াড আর কয়জন আপনার উইকেট কিপার ছিল ওখানে পাঁচজন পাঁচজন কে কে ছিল মনে আছে কি আমি ছিলাম আতিয়ার ছিল ইসিয়াক ভাই ছিল খালিদ মাসুদ পাইলট ছিল তারপর জাহাঙ্গীর ভাই ছিল জাহাঙ্গীর ভাই এর মধ্যে মূল স্কোয়াডের সুযোগ পাইছিলেন কে মূল স্কোয়াডের সুযোগ পাইছিলেন দুইজন দুইজন জাহাঙ্গীর ভাই আর খালিদ মাসুদ পাইলট ভাই খালিদ মাসুদ পাইলট যাই তারপর তো অতি ইতিহাস থেকে জানলাম যে খালিদ মাসুদ পাইলট টানা প্রায় 15 বছর কিপিং করে গেছে নাকি বাংলাদেশ ন্যাশনাল টিমে যাই আমরা সেদিকে যাবো না আমরা আপনার কথা শুনলাম আপনার স্ট্রাগল করা আপনার মানে যুদ্ধ জীবন ক্রিকেটের সঙ্গে কীভাবে আপনি উঠলেন যাই হোক খেলাধুলো অনেকটা ভাগ্য প্রয়োজনের পাশাপাশি অনেকটা সুপরিশ্রমের প্রয়োজন আছে বর্তমান প্রজন্ম ছেলেপেলে অনেকেই এভাবেই অনেকে যাচ্ছে অনেকে আবার বিকেএসপিতে যাচ্ছে আমরা সেদিকে যাবো না আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা আন্তর্জাতিক পর্যায়ে আপনি যে বাংলাদেশ এ টিমে খেললেন আর একবার যে ডাক পাইছিলেন এ দুটো কবেকার ঘটনা এবং প্রথম ডাক পাইছিলাম 97 44 জন প্রাথমিক স্কোয়াডে তারপর আমি এ দলে আবার ক্যাডি আজম ট্রফি ওটা তো 25 জনের ডাক পাইছিলাম আমি ওটা তো আমি সিলেকশন হইতে পারলাম না তারপর আবার ডাক পাইলাম আমি ওই এ দল অস্ট্রেলিয়া কমনওয়েলথ ব্যাংক আর ভার্সেস আমাদের বাংলাদেশ বিসিবি এলিফ্যান্ট স্কোয়াড আপনার এই দীর্ঘ খেলা মানে খেলোয়াড়ি জীবনে তারপর আমি আবার ন্যাশনাল টিমে এশিয়া কাপে 2000 সালে স্ট্যান্ড বাই উইকেট কিপার ছিলাম আচ্ছা আপনার দীর্ঘ খেলোয়াড়ি জীবনে আপনি কোন কোন খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের দেশীয় খেলোয়াড়দের সাথে আমি যখন আমি প্রিমিয়ার লেভেলটাই বলি বেশিরভাগ সবচেয়ে বেশি প্রিমিয়ার লেভেলে খেলছি আমি ফাইভ ডিভিশন থেকে খুব কম খেললাম এটা কারা ছিল ওরা প্রিমিয়ার লিগে যে প্রিমিয়ার লিগে মোটামুটি আমাদের মধ্যে ছিল যেমন সুজন ভাই আমাদের খালেদ মাহমুদ সুজন তারপর নান্নু ভাই আকরাম খান আতার আলী খান তারপর আপনার নাইমুর রহমান দুর্জয় ভাই মাশরাফি লাস্টে মাশরাফিকে পাইছিলাম আমি এদের সাথে আমরা মানে টিমের সাথে ছিল আমাদের এদের সাথে আমরা খেললাম প্রিমিয়ার লিগে সবাই তো মনে করেন যখন আমি মোহামেডানে খেললাম তখন নান্নু ভাইকে পাইলাম মাশরাফিকে পাইলাম তারপর নাফিজ একবাল ছিল সেই টিমে এরাই ছিল আবনীতে যখন খেললাম তখন আমি পাইলাম আকরাম ভাইকে নাইমুর রহমান দুর্জয় রাহুল ভাই তারপর আরও অনেকে ছিল রকন ভাই ছিল তারপর ফরেনার ছিল ইমরান নাজির মানে বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার মধ্যে পাকিস্তানি প্লেয়ার ছিল ইমরান নাজির আর ব্লাদার্স যে বছর খেললাম সে বছর পাইছিলাম আমি সুনীল যোশী লেফট হ্যান্ড স্পিনার সুনীল যোশীকে ইন্ডিয়ান প্লেয়ার আর হিট স্ট্রিক জিম্বাবুয়ে যে বছর খেয়েছিলাম পাইছিলাম আর একনেস্টে খেলছিলাম সাইদ আফ্রিদি ছিল সাইন জয়সুরিয়া ছিল এদের কাছে খেলছিলাম আমরা মানে এদের সঙ্গে খেলা হয়েছে পক্ষে বা হোক বিপক্ষে কিন্তু আমাদের টিমমেট ছিল এরা আমাদের টিমমেট ছিল যেগুলো নাম বললাম আমি সেই সময় ক্রিকেট আর বর্তমান সময় ক্রিকেট কি কোনো পার্থক্য আছে ক্রিকেটটা কিন্তু বেসিক্যালি ওইখান থেকে আমাদের ক্রিকেটটা কিন্তু 97 এর পর থেকে ক্রিকেট আমাদের কিন্তু উপরে উঠছে আচ্ছা আচ্ছা আপনি মনে করেন দেখেন 97 এ যখন আমরা চ্যাম্পিয়ন হলাম তখন আমাদের কিন্তু ক্রিকেটটা একটা লেভেলে চলে গেল টেস্ট স্টেজার পাইলাম আমরা টেস্ট স্টেজার পাওয়ার পরে আমরা ধাপে ধাপে প্রথমে পাইছিলাম ওয়ান ডে তারপর পাইলাম টেস্ট স্টেজার এভাবে ধাপে ধাপে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা আগাইতে গেল তো ওই প্রজন্মটাই আমাদের মনে করেন ক্রিকেটটাকে আজকে এই এখনো চলমান রয়েছে আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 সালে আমরা কিন্তু আমাদের বাংলাদেশ দলে জাতীয় দলের ক্রিকেট দলে যে পারফরমেন্সটা পাইছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল 7 ধাপ যদি সামনের দিকে গেছে 6 ধাপ পিছাইছে
আপনার কি মনে হয় বাংলাদেশ টিম কি 20 বছর আগে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে না এখন অনেকটা উন্নতি হয়েছে বর্তমান চিত্র অনুযায়ী? এখন এখানে সবচেয়ে বড় বলতে হবে আমাদের করোনা প্রভাবটা অনেকটা আমাদের দেশে ক্রিকেটে পড়ে গেছে। যেমন অনেক জায়গায় যেমন খেলা হলো, ওয়েস্ট ইন্ডিজ খেললো, অস্ট্রেলিয়া খেললো, কিন্তু বাংলাদেশে এখানে খেলা হয়নি না। ওরা আসতেছে ভয়ে যে করোনার কারণে কোনো টিম আসতে চায় না, বা এরাও যাচ্ছে না ভয়ে। তো এখানে বেসিক্যালি আমার মনে হয় এই গ্যাপিংটা মনে হয় প্রভাবটা পড়ছে আমাদের বাংলাদেশ টিমে, যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। আর তারপর আমাদের ক্রিকেট খেলা, এখন ক্রিকেটে এমন একটা দিন যাইতে পারে একটা টিমের খারাপ, যেমন পাকিস্তানে কেউ আমরা চিন্তা করতে পারলাম না যে পাকিস্তান এইভাবে ক্রিকেট খেলবে, টানা পাঁচটা ম্যাচ উইন। তো বাংলাদেশের এরকম অঘটন ঘটে গেছে, এটাকে আমার মনে প্লেয়ার বা যারা সিলেকশন কমিটি দোষ দেওয়া উচিত না। আর খেলা হইতে পারে এরকম, কেন কিছুদিন আগে আমরা অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারালাম, নিউজিল্যান্ডকে মিরপুরে নিউজিল্যান্ডকে আমরা 4-1, তাও কি আমাদের সিলেকশনে তারা নিউ কামার প্লেয়ার, যেমন তামিম খেলে নেই, সাকিব কয়েকটা ম্যাচ খেলে নেই, এরকম অনেক প্লেয়ার না। ওরা অবশ্য দ্বিতীয় সারির দল পাঠাইছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারাও অনেক তারকা প্লেয়ার পাঠায়নি। হ্যাঁ, দ্বিতীয় সারির দলগুলো মোটামুটি প্রথম সারির, কিন্তু অনেক তারকা প্লেয়ার আসেনি সেই সময়। তো বাংলাদেশের এই যে অনেকটা 7 ধাপ এগিয়ে 6 ধাপ পিছনে গেছে, এটা থেকে উত্তরণের উপায় কী বলে আপনি মনে করেন? এটা থেকে উত্তরণের উপায় হলো শিক্ষা, শিক্ষার তো কোনো শেষ নাই। না আমরা শিখবো না, না না শিক্ষা হয়েছে এটা আমাদের, আমরা অনেক শিখছি, হারতে হারতে অনেক শিখছি, মনে করেন আমরা হারে গেছি, এটা আমাদের শিক্ষা একটা হয়েছে। হ্যাঁ, যে কীভাবে হারলাম এর শিক্ষাটা আমাদের, ভুল সংশোধন আমাদের করতে হবে, কোন জায়গায় আমাদের ল্যাকিং ছিল, কোনটা ল্যাকিংস এর কারণে হলো না। মাহমুদুল্লাহ আমাদের বাংলাদেশ টিমের টি-20 দলের ক্যাপ্টেন, তিনি বলছেন যে আমাদের বিগ হিটার নাই, আমাদের ক্রিকেট দলের বিগ হিটার নাই। মাহমুদুল্লাহ যে যুক্তি যে আমাদের সবই ঠিক আছে, আমরা এই উইকেটও খেলতে পারি ভালো, তবে আমাদের বিগ হিটার না থাকার কারণে আমরা 2টা ম্যাচে হেরেছি। আসলে কি আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের এই যুক্তিটা কি ঠিক আছে? ও যেটা চিন্তা করে বলছে, যেটা হলো আপনার, ও চিন্তা করছে যে বিগ হিটার যেমন তামিম ইকবাল আমাদের, হ্যাঁ তামিম ইকবাল, ওটা কোন কারণে ও কি ব্যাপার এটা জানি না আমি। হ্যাঁ, তো উনি ফার্স্ট করে বললেন যে আমি টি-20 খেলবো না, আমি থাকবো না টি-20 সাথে। তো কিছু কিছু আমাদের মানে আমার ল্যাকিংসটা হলো, যেমন মুশফিকুর রহিম ফর্মে ছিল না, কিন্তু টি-20 দিকে ওখানে 2টা ম্যাচে রান করলো, মাহমুদুল্লাহ রান করলো, সাকিবও যতটুকু ব্যাকিং দেওয়ার করলো। তো এভাবে করে আমাদের মনে হয় যে ল্যাকিংসটা আছে কিছু ভিতরে। ল্যাকিংসটা কিভাবে পূরণ হবে? আপনি যখন প্লেয়ার খেলোয়াড় ছিলেন এবং ওই খালেদ মাহমুদ সুজন এবং বর্তমান যারা বোর্ডের পরিচালক রয়েছে তাদের সঙ্গে আপনি খেলেছেন, তাদেরও একটা পার্সোনাল তার অভিমত দিয়েছেন, তা আপনার অভিমত কী বা মতামত কী যে কী করলে বাংলাদেশ টিম ওইখান থেকে বের হয়ে আসতে পারবে? এবং সামনে আমাদের কিন্তু পাকিস্তান সফর রয়েছে, পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশে আসবে, সেই কীভাবে টিম সাজালে বাংলাদেশ টিমটা পাকিস্তানকে আমরা বাংলাদেশে হারাতে পারবো, এবং উইকেটটা কীরকম হতে হলে ভালো হয়? বাংলাদেশ যেহেতু বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশে আসবে পাকিস্তান বাংলাদেশে আসবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশে আসবে, তো বাংলাদেশের যেটা পিচ বা আমাদের মানে পরিবেশ যেটা, তো আমাদের মনে করেন এটা তো সবাই বেনিফিট অফ দ্য ডাউট, মানে আমরা বেনিফিটটা নিব, সবাই নেয়, এটা ইন্ডিয়া নেয়, পাকিস্তান নেয়, নিজের জায়গায় গেলে ওদের ওদের মতন পিচ হয়, ওরা ওই ক্যালকুলেশন করে টিম নামায়, আমাদেরও যেরকম পিচ আছে আমরা ওইভাবে প্লেয়ার সিলেকশন দিব, ওইভাবে প্লেয়ার সিলেকশন দিয়ে আমরা ওইভাবে টিম নামাবো, পাকিস্তান কেমন টিম, কোন বলার আসতেছে, কোন ব্যাটসম্যান আসতেছে, এদেরও এইভাবে সিলেকশন হবে এইভাবে করে। আচ্ছা, আমাদের কিন্তু সামনে 2022 একটা আরেকটা বিশ্বকাপ আছে, এবং আজকে আপনার খালেদ মাহমুদ সুজন উনি নতুন দায়িত্ব পাইছেন, বিসিবির পরিচালক হয়েছে নাকি, তিনি বলতেছেন যে আমরা 2022 বিশ্বকাপে আমরা নতুনদের নিয়ে আসবো, বিশেষ করে টি-20তে। হ্যাঁ, ওয়ানডে টিম আমাদের ঠিক আছে, টেস্ট টিমও মোটামুটি সিলেকশন করা আছে, শুধু টি-20তে আমরা একটা ফিক্সড করবো, নতুনদের নিয়ে আসবো এবং পুরাতনও কিছু থাকবে। তা এই যে নতুনদের নিয়ে আসা, তা আমরা 16 উইকেট থেকে যে প্লেয়ার খেলোয়াড়দের তৈরি করতে বের করতে চাই, সেখানে কি আমরা ফার্স্ট পিচে যাই খেলোয়াড়দের দ্বারা আবার কি লজ্জায় পড়তে হবে নাকি? না, সুজন ভাই যেটা বলছে খারাপ বলে নেই, টি-20 অ্যাকচুয়ালি কিন্তু ইয়াং প্লেয়ারদের মানে মেসি বা ইয়াং প্লেয়ারকে খেলানো উচিত। আচ্ছা, যেমন আপনি ধরেন আমাদের নাইম শেখ আমাদের ওপেনার ব্যাটসম্যান নতুন প্লেয়ার ধরতে গেলে খুব একটা খারাপ করে খুব ভালো করে ভালো ব্যাটিং করছে ছেলেটা, তো উনারা চিন্তা করে দেখছেন যে
আমি যখন নতুন প্লেয়ার আনবো তো নতুন প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজের আলাদা থাকবে, তো ওই হিসেবে আমরা নতুন প্লেয়ার গানে আমরা এখন থেকে আমাদের হয়তো হার হবে কিন্তু আমরা ওইভাবে তৈরি করব, ওইভাবে তৈরি করে আগাবো এদেরকে। মানে নতুনরাও আসবে পাশাপাশি দুই একজন দুই একজন নতুন থাকবে, সিনিয়র খেলোয়াড়ও থাকবে, না এটা এটা খুবই ভালো। যেমন পাকিস্তান টিমে আপনার 41 বছর হলো আপনার হাফিজ, 40 বছরে মালিক, কালকে যে মালিক ব্যাটিং করলো শোয়েব মালিক ইয়ার সাথে আপনার নামিবিয়ার সঙ্গে স্কটল্যান্ডের সাথে যে ব্যাটিং করলো কত দ্রুত সেঞ্চুরি মারলো, বোঝা গেল তার 40 বছর বয়স না। তো এইভাবে আমাদেরকে যেমন মাহমুদুল্লাহ আছে, তারপর মুশফিকুর রহিম, তারপর হলো আপনার এদিকে সাকিব আল হাসান, এরা তো আছেই আমাদের। তার পাশাপাশি আমাদেরকে প্লেয়ার ব্যাক আপ নিতে হবে, নাইম শেখ বের হলো, আফিফ হুসেন আছে, কিছু প্লেয়ার আছে আমাদের। তো আমাদের মনে হয় যেমন সৌম্য সরকার ফর্মে নাই, লিটন দাস খেলতে পারলো না টি-20, তো ওরকম খুব একটা ভালো তো হইতে পারে। ক্রিকেট খেলা এখন একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টে খেলা না, আমরা আজকে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আর বেশি আলোচনা করব না, আমরা আমাদের টোটাল আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করি। মাঝখানে আমাদের 18 মাস আমরা করোনায় বন্দি জীবনযাপন কাটাইছি, এর মধ্যে ঢাকায় দুই একটা লিগ হয়েছে, বিপিএলও মাঝখানে হয়নি। তো খেলোয়াড় যে বের হওয়ার যে প্ল্যাটফর্মগুলো সেগুলো মোটামুটি রুদ্ধ ছিল করোনার কারণে, তারপরেও আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে, এই যে আমাদের মাহমুদুল্লাহ আমাদের ক্যাপ্টেন বলছেন যে আমাদের বিগ হিটার নাই, পাওয়ার হিটিং প্লেয়ার নাই, বিগ হিটার বলেন, তারপর এই বিশ্বকাপে দেখছি আমরা লেগ স্পিনারদের একটা আলাদা ভূমিকা, আমাদের নিজস্ব কোনো লেগ স্পিনার নেই বাংলাদেশ দলের, তা আমরা এগুলো কি প্রত্যন্ত অঞ্চল থেকে বের করতে পারি না? বা খালেদ মাহমুদ সুজনকে নাকি ক্রিকেট বোর্ড আমার জানা মতে দায়িত্ব দিয়েছে বেশ কিছু প্লেয়ার বের করার, তাই আমাদের যদি জেলা উপজেলা পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট বা লিগ না হয় বেশ কিছু ক্রিকেটের, তাহলে প্লেয়ার এই মেধাবী প্লেয়ারগুলো তো বের হয়ে আসবে না। এই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কী করা উচিত, এদের জেলা উপজেলা কি লিগ শুরু করা উচিত? অবশ্যই জেলা লিগ করা উচিত, কারণ প্লেয়ার কোথা থেকে আসবে, প্লেয়ার যে বের হয়ে আসবে জেলা থেকে বের হবে, বিকেএসপি থেকে বের হবে, এই দুই জায়গা থেকে তো বের হবে। তো আমি মনে করি প্রত্যেকটা জেলায় একটা করে কোচ নিয়োগ দিছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো আমার মনে হয় কোচগুলা কি কোন লেভেলে ক্রিকেট খেলছে প্রথমে একটা দেখা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, যে মনে করেন একটা প্লেয়ার মনে করেন প্রিমিয়ার লিগ খেললো 5 বছর, ফার্স্ট ক্লাস খেললো, তো সে প্লেয়ার যদি একটা টিমের জেলা কোচ হয়ে থাকে তো সে গাইডলাইনটা কী কীরকম দিবে, আর একটা নর্মাল লোককে আমি যদি আনে একটা ডিএসএর কোচ তৈরি করে দিই সে কীরকম গাইডলাইন দিবে? তো এখানে আমার মনে হয় অনেক জেলায় গাইডলাইনের অভাব আছে কোচের, মানে আমার মনে হয় যে বোর্ডকে ওইভাবে দেওয়া উচিত যে এক্সপিরিয়েন্স। যেমন সুজন ভাইয়ের কথা বলি, আজকে সুজন ভাই যে দায়িত্বটা নিয়ে আসে ওনার মধ্যে ওরকম আছে বলে তো ওই জায়গায় উনি আসেন। উনি মনে করেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, যে পর্যায়ে ক্রিকেট খেলা হয়েছে সে পর্যায়ে ক্রিকেট উনি খেলছেন, তো উনি ভালো বুঝেন একটা প্লেয়ারের মধ্যে কী বের করা যাবে। কিন্তু একটা প্লেয়ারকে আমি যদি কোচ বানাই দিই, মানে একটা সাধারণ প্লেয়ারকে কোচ যদি বানাই দিই, তো ও যতটুকু জানবে ততটুকু বলবে, আর ও খাতা কলমে যেটা লেভেল 1 লেভেল 2, আমাদের লেভেল 1 হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, লেভেল 1 কোচিং প্রসেসিং হয়, ওই লেভেল 1-এ মনে করেন যেটা থাকবে ওই বেসিক নলেজটা ওখান থেকেই দিবে। কিন্তু আপনাকে যে আউট নলেজ যে দিতে হবে যে তুমি এইভাবে করো এইভাবে খেলো, এটা মনে হয় না, আমার মনে হয় যে কম ডিস্ট্রিক্ট পর্যায়ে কোচ হয় পাওয়া যায় প্লেয়ারদেরকে, মনে হয় না ক্রিকেট, আমার মনে হচ্ছে না যে যে কী নাম বলে আপনার যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার খুব কমই আছে, যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের লেভেল 1 ডিস্ট্রিক্ট কোচ আছে খুব কম জায়গায়, 64টা ডিস্ট্রিক্ট আপনি খুঁজে দেখবেন কয়টা আছে। মানে আপনার দৃষ্টিতে মানে কোচ হওয়া উচিত বিশেষ করে জেলা পর্যায়ের, যারা মোটামুটি জাতীয় পর্যায়ে বা প্রিমিয়ার লিগ নিয়মিত নিয়ন্ত্রণ করছে, এই ধরনের খেলোয়াড়দেরকেই জেলা পর্যায়ে কোচ নিয়োগ দেওয়া উচিত, পাশাপাশি তারা যেন কোচিং যে কোর্সগুলো আছে এগুলো কমপ্লিট করা থাকে। যাই হোক, এটা একটা সুন্দর পরামর্শ আপনি দিলেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে এই বিষয়টা
উদ্যতনটা এই বিষয়টাকে পরামর্শ হিসেবে যদি নেয় আমরা মনে করি উপকার আসতে পারে আপনার পরামর্শ মতো। আমরা আরেকটা বিষয় জানবো, আমাদের এই অঞ্চল থেকে উত্তরাঞ্চল থেকে সর্বপ্রথম বিশেষ করে আপনার সময় 93, 94, 95 যে 90 দশকটা, 90 দশকে আমাদের সৈয়দপুর নীলফামারী থেকে বলতে নীলফামারী ডিস্ট্রিক্ট বলতে গিয়ে সৈয়দপুর থেকেই আমরা 5 থেকে 10টা প্লেয়ার পাইছিলাম যে ঢাকার বুকে যারা প্রতিনিধিত্ব করতেন আমাদের এই অঞ্চলে হয়ে। এখন কেন উঠে আসতেছে না আমাদের, এর পিছনে কারণগুলো কি? আগে মনে করেন আমরা যখন ক্রিকেট খেলতাম তো প্রচুর টুর্নামেন্ট পাইতাম, আমরা লিগ বা এগুলো তো আজ পর্যন্ত আমরা পাইনি, খুব কম আমরা পাইতাম, মানে এখন হচ্ছে না, এখনো হচ্ছে না, ওই সময় পাইতাম না লিগ, ও লিগ পাইতেন না, জেলা পর্যায়ে লিগ বলেন আর আপনার থানা পর্যায়ে লিগ বলেন পাইতাম না, টুর্নামেন্ট আমরা প্রচুর পাইতাম আর ফ্রেন্ডলি ম্যাচগুলো প্রচুর খেলতাম আমাদের সৈয়দপুর ছেলেগুলো। আচ্ছা, মনে করেন আজকে খেলা হলো সৈয়দপুর ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়া, একটা ম্যাচ খেললাম রেল মাঠে, পরে একটা ম্যাচ হলো অ্যাক্সেস খেললো ন্যাশনালের সাথে, এভাবে করে প্রত্যেক দিন আমাদের মাঠটা রিজার্ভে থাকতো, এভাবে করতে করতে আজকে অ্যাক্সেস টুর্নামেন্ট ছাড়ে দিল, কালকে ওই ইভেন্ট থেকে একটা টুর্নামেন্ট ছাড়লো, এভাবে করে বছরে আমরা মানে সিজনের যেটা ক্রিকেট সিজন সে সময় 5টা থেকে 6টা টুর্নামেন্টে খেলতাম। তো ওইখানে মনে করেন প্লেয়ার কোথায় থেকে বের হয়, প্লেয়ার আমি সারাদিন প্র্যাকটিস করলাম, করতে গেলাম, আমাদের শিখলাম, কিন্তু শিখার যে পরীক্ষাটা দিব ম্যাচ সেই পরীক্ষা আমরা যদি না হয় তা আমরা পাস কীভাবে করবো, তা আমাদের খেলা কই হয়? সৈয়দপুরে খেলা মনে করেন কয়েকদিন আগে টুর্নামেন্ট হলো, করোনার আবার বাড়লো, খোলে খেলাটা বন্ধ হয়ে গেল। তো একটা আর খেলা হইতো আমাদের কি, যেমন আমাদের এখন আমাদের প্লেয়ার যেহেতু আমাদের সৈয়দপুরে পিছিয়ে ব্যাক আপে চলে গেছি, আগে যখন আমরা সৈয়দপুর ক্রিকেট খেলতাম তখন আমাদের নাম্বার পজিশনে ছিল নীলফামারী ডিস্ট্রিক্ট 3 থেকে 4, এর ভিতরে থাকতাম নীলফামারী, মানে আমাদের জাতীয় পর্যায়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হয়তো সেটাতে আমরা 3 থেকে 4 থাকতাম নীলফামারী ডিস্ট্রিক্ট, তার মধ্যে আমরা একবার ক্লাব চ্যাম্পিয়ন হলাম, আমরা বাংলাদেশে ক্লাব চ্যাম্পিয়ন হলাম, ক্লাব বাংলাদেশ যতগুলো ক্লাব ছিল তার মধ্যে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর ক্লাব, একবার 2-3 বার খেলা হয়েছে টেস্টটা, তার মধ্যে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব একবার ক্লাব চ্যাম্পিয়ন হুমায়ুনের নেতৃত্বে। তো ওই সময় প্লেয়ারও ছিল ওরকম, কীভাবে প্লেয়ারটাও তো ওইভাবেই আসছে, খেলা হয়তো ওইভাবে প্লেয়ার, কিন্তু এখন খেলা হয় না আর এখন ক্লাব পরিচালনা নাই, যেমন সৈয়দপুর ক্রিকেট ক্লাব আছে, সিটি ক্রিকেট ক্লাব আছে, অ্যাসেক্স আছে, ন্যাশনাল আছে, কোনো ক্লাবের প্র্যাকটিস নাই, কী আছে 4-5টা একাডেমি খালি আছে আমাদের, সিটি ক্রিকেট একাডেমি আছে, সৈয়দপুর ক্রিকেট একাডেমি আছে, রাইজিং ক্রিকেট একাডেমি আছে, একটা চৌমুনিয়া ক্রিকেট একাডেমি আছে, এখন স্টেডিয়াম একটা একাডেমি হয়েছে, ওই ছেলেগুলো প্র্যাকটিস করতে গেলে 2টা পিচ হয়েছে, খুব সুন্দর লাগলো যে এদিকের ছেলেগুলো কিছু প্র্যাকটিস করতে পারবে, কিছু আমরা প্লেয়ারও বের হইতে পারবে, এদিকেও শূন্য ছিল বিশেষ করে আমাদের কুন্দল সাইড, তারপর আসিয়ার কল ই নতুন বাবুপাড়া কাজিয়াড়ের ছেলেগুলো এখানে প্র্যাকটিস করতে পারবে 2টা পিচের কারণে, খুব সুন্দর। তো আমাদের প্রোগ্রামটা কিন্তু সব ঠিকই আছে যাচ্ছে, কিন্তু খেলা নাই, খেলা আমাদের না থাকার কারণেই আমরা সৈয়দপুর থেকে আর প্লেয়ার পাচ্ছি না, আমরা একাডেমি মনে করেন আছে, একাডেমি প্র্যাকটিস চলতেছে, খেলাধুলা যে নাই আমাদের, খেলাধুলা আয়োজক কারা হওয়া দরকার এখানে? প্রথমত শুনেন, থানা ক্রিকেটের দিলে একটা লিগ দিয়ে তো প্লেয়ার হবে না, এখানে যারা মনে করেন ক্রিকেট ফুটবল ক্রিকেট যারাই হোক, ক্রিকেট অর্গানাইজার খেলার অর্গানাইজার যারা সংগঠক যারা এক্স প্লেয়ার যারা, তাদেরকে এগিয়ে যাওয়া উচিত, চলো আমরা একসাথে কাজ করি, একসাথে টুর্নামেন্ট করি, এই করি, এখানে নাই, এখানে সবাই কী করে পোস্ট ধরে রাখে, মানে সংগঠনের পদ ধরে রাখে, পোস্ট খালি পদটা ধরে রাখে, আমি পোস্ট পাইছি কিন্তু কার্যক্রমে নাই। আচ্ছা, তারপরে তো ওই খেলাধুলা না হোক তবে প্র্যাকটিস চলুক বা উৎসাহ থাক, আমরা এই বিষয়গুলো কিন্তু দেখি না। আপনি এবছর দেখেন হয়তো প্রিমিয়ার লিগে কী কয়টা প্লেয়ার থাকবে জানি না আমি, তো 2 থেকে 2টা থাকবে বা 1টা থাকবে, এর উপরে থাকবে না প্রিমিয়ার লিগে, ফার্স্ট ডিভিশনে মনে হয় ওখানে 1-2টা থাকবে সৈয়দপুর থেকে, সেকেন্ড ডিভিশনে 8-9টা 6-7টা থাকতে পারে,
আগে আমাদের যখন ক্রিকেট খেলতাম তখন প্রিমিয়ার লিগে পাঁচটা প্লেয়ার খেলতো, আমি, হুমায়ুন, তারপর কালিম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে, তারপর আপনার রায়হান মল্লিক লেফট আর্ম স্পিনার, চার পাঁচজন প্রিমিয়ার লিগ লেভেলে ক্রিকেট খেলতো। আর সেকেন্ড ডিভিশনে তো হিসাবের বাইরে, 15টা 20টা 30টা খেলতো, ফার্স্ট ডিভিশনে 8-9টা 10টা থাকতোই। যখন আমরা ডিস্ট্রিক্ট টিম বানাইতাম, কাকে বাদ দিব আর কাকে রাখবো এই কম্পিটিশনটা চলতো টিমের মধ্যে, সবাই ভালো, সবাই ভালো, আচ্ছা, কেউ কারোর চেয়ে কম না, 19-20। কিন্তু এখন টিম বানাইতে গেলে মনে করেন টিমে প্লেয়ার কাকে কাকে নেওয়া যায় এখন সেই চিন্তা করতে হয়, কাকে নিব, কাকে নিব আমরা, আর আগে এই প্লেয়ারটা ওখানে গিয়ে কী করবে, কারণ তার তো এক্সপিরিয়েন্স ওরকম নাই। আচ্ছা আচ্ছা, সে তো আর অত বড় লেভেলে ক্রিকেট খেলতে যায়নি। আর মনে করেন আর এখানে আমাদেরও কিছু, মনে করেন যখন আমি ক্রিকেট খেলতাম তো আমি চেষ্টা করতাম যেটা আমি পাবো আমাদের সৈয়দপুর ছেলেটাকে আমি দিব, এটা আমার মধ্যে একটাই ছিল, টেন্ডেন্সি ছিল। মনে করেন যে আমি আইসিসি ট্রফিতে গড়ে নিয়ে আমাকে কী দিল, যাই আমি সৈয়দপুর ছেলেটাকে দিই। আচ্ছা, এই জিনিসটা আমাদের এখন নাই। আমি যখন ক্রিকেট খেলতাম প্রিমিয়ার ফাইভ ডিভিশন, তখন আমি কিন্তু এই ছেলেটাকে ব্যাটিং দেখতেছে ভালো লাগতেছে, হয়তো একটা ক্লাবকে ফোন দিলাম, ভাই একটা প্লেয়ার দিব আপনাকে রাখবেন, হয়তো ওই প্লেয়ারটা রাখে নিল, ওই প্লেয়ারটা খেললো, এভাবে করে করে ক্রিকেটটা আমরা আগাইতে গেলাম, মানে খেলোয়াড়রা আগাই যেত, আগাই যাইতো। কিন্তু এখন কেউ করে না, এখন কেউ কারোর জন্য, কেউ কারোর জন্য করে না, নিজেরটাও তো নাই আর কারোটাও দেখেও না। আমার ছোট ভাই যেটা মুমতাজ, এ হলো ঢাকা ফাইভ ডিভিশনের কাকরাইল বয়েজের কোচ, আর যাত্রাবাড়ি সেকেন্ড ডিভিশনের কোচ, সে যতটুকু চেষ্টা করতেছে এখান থেকে যত ভালো প্লেয়ার হোক সে চেষ্টা করতেছে আমি নিজে খেলাই। যেমন নওসাদ ইকবাল আছে, সাকলাইন আছে, এদেরকে নিয়ে এবার ফাইভ ডিভিশনে ওরা টিম ই করে দিল, তোরা ফাইভ ডিভিশন খেলে আমার টিম, মানে আগামী তারা খেলবে, হ্যাঁ আগামীতে এই বছর যে লিগ হবে এই লিগে তারা খেলবে। তারপর সেকেন্ড ডিভিশন অনেক প্লেয়ার খেলবে, এখানে সাজিদ আছে, অনেকে আছে সেকেন্ড ডিভিশনও খেলবে। তো এগুলোতে আমরা যে সৈয়দপুরে ক্রিকেট খেললাম তো শূন্য রাখা তো যাবে না, না না না, কি শূন্যর পর্যায়ে গেছে নাকি সৈয়দপুর যাই কোনো, আমি মনে করেছি যেটা আমার দেখতেছি যেটা ওটা তো সামনে দেখতেছি ওটাই লক্ষণ, যে আমাদের আগে নিয়মিত যেখানে পাঁচটা সাতটা প্লেয়ার প্রিমিয়ার খেলতো প্রিমিয়ার ডিভিশন ঢাকায়, হ্যাঁ এখন প্রিমিয়ার ডিভিশন হয়তো দুই একটা খেলবে, হ্যাঁ আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তো প্লেয়ার ছিলই, আগামীতে হয়তো প্রিমিয়ার খেলার মতো প্লেয়ার থাকবে না, থাকবে না, শূন্য কোটা আসবে। যাই হোক, এটা হয়তো আমাদের আমাদের সংগঠকের কারণেই হচ্ছে, পাশাপাশি আমাদের মাঠের কিন্তু আমাদের সংকট নাই। সৈয়দপুর আপনি জানেন আমাদের 4-5টা মাঠ, সৈয়দপুর স্টেডিয়াম, রেলওয়ে রেলওয়ের নিজস্ব আছে দুটি মাঠ, আপনার রেলওয়ের আরেকটা মাঠ আছে ফিদা আলী মাঠ, হ্যাঁ এরকম আছে 4-5টা মাঠ আছে। তো আমরা মাঠগুলো পাচ্ছি, তো মাঠগুলোতে আমরা যথেষ্ট একটা ভালো ব্যবস্থাপনা নাই, যে বিশেষ করে এই ধরনের এই এই পর্যায়ে যারা ক্রিকেট খেলে তাদের একটা ড্রেসিং রুম দরকার, তারা যা প্র্যাকটিস করবে সেই জায়গা দরকার, এই এই ধরনের কিন্তু সৈয়দপুর স্টেডিয়াম কিন্তু আছে। কিন্তু সৈয়দপুর স্টেডিয়ামে থাকলেও আমাদের সৈয়দপুর মাঠে স্টেডিয়ামের মাঠের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ওইদিকে যে বিশাল বিশাল জঙ্গলের কাছে ভরপুর, বিশ্ব স্টেডিয়ামের একটা বিশাল অংশ, সেখানে কিন্তু একটা মাঠ করা যায় খেলার, কিন্তু সেটা বন জঙ্গলে ঢাকা। পাশাপাশি দিনভর এখানে একটা মানে গরুর জন্য চারণভূমি হয়ে গেছে আমাদের স্টেডিয়ামটা, এই বিষয়গুলো আসলে কেউ দেখে না। তো আমরা মনে করি এই বিষয়গুলো একটু দেখা উচিত, এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এই বিষয়গুলোকে দেখা উচিত। আর আপনার কাছে আমরা আর একটা বিষয় ইয়ে করতে চাই, বিশেষ করে আমাদের স্থানীয় ক্রিকেট, স্থানীয় ক্রিকেটে আপনার দৃষ্টিতে সৈয়দপুর থেকে বিশেষ করে পাওয়ার হিটার কোনো পাওয়ার হিটিং কোনো ব্যাটসম্যান বা লেগ আর্ম স্পিনার কোনো বলার বা অন্য অন্য কোনো বল মানে একটা স্পেশাল স্পেশাল কোনো বলার আপনার দৃষ্টিতে আছে কি, যে এই প্লেয়ারগুলো ভবিষ্যতে উঠতে পারে বা উঠার সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সৈয়দপুর আমাদের সৈয়দপুর শুধু সৈয়দপুর হ্যাঁ সৈয়দপুর সৈয়দপুরে যেমন স্যাকলাইন ছেলেটার এদের কিন্তু একটা ফিউচার আছে, ভালো একটা হার্ড হিটার ব্যাটসম্যানও প্লাস ও ভালো পেস, ভালো একটা মিডিয়াম পেস বলার। আচ্ছা আচ্ছা, এই ছেলেটার একটু ট্যালেন্ট আছে, মানে ওর মধ্যে একটা দেখলাম যে ও পারবে যদি ও জায়গাটাকে ধরে রাখে ঠিক মতন।
ও পারবে। আর একটা ছেলে দেখলাম আমি সেদিন, লেগ স্পিনার, খুব ছোট ছেলে কিন্তু লিখন নাম, সিটি ক্রিকেট একাডেমি প্র্যাকটিস করে, ওই ছোটার মধ্যে গুণ দেখলাম, যদি ওকে নার্সিং করা যায় তাহলে ওই ছেলেটাও আগামীতে কিছু করতে পারবে। লেগ স্পিনার, আমাদের দেশে তো লেগ স্পিনার সংকট, সংকট নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনি কি ওই ছেলেটাকে হেল্প করবেন যে ঢাকার মাঠে যেন যারা প্রতিনিধিত্ব করে এবং জাতীয় পর্যায়ে খেলতে পারে, এই বিষয়টাই আপনি ব্যবস্থা করবেন কি? ইনশাল্লাহ, এটা নিয়ে মনে করেন আমার কাছে যখন যে প্লেয়ারটা আসে, আচ্ছা আমি দেখি, আমি যখন মাঠে কখনো মাঠে খেলা দেখতে আসি, কোনো ছেলে যদি ভালো খেলে তাকে আমি একটু ই করি যে ছেলেটাকে একটা ব্যবস্থা করা যায় নাকি কোনো অ্যাঙ্গেল থেকে। আমি আমার যতটুকু চেষ্টা করি ঢাকার মধ্যে কাউকে ফোন করে, বা দেশের পর্যায়ে চান্স পাচ্ছে না, দেশের পর্যায়ে যে কোচ আছে তাকে আমরা ফোন করে বলি যে ভাই এই প্লেয়ারটাকে একটু দেখেন, আপনি দেখে একে একটু সুযোগ দেন করার। এইভাবে করে আমরা কিন্তু আমি পার্সোনালি চেষ্টা করি। আচ্ছা, আমাদের যে খালেদ মাহমুদ সুজন, আপনার ঢাকা থেকে বিসিবি থেকে একটা সুযোগ পাইল এবং বোর্ডের পরিচালক হয়েছে উনি, এবং হার্ড হিটিং ব্যাটসম্যান কন, বোলার কন, যারা মেধাবী খুঁজে বের করার কিন্তু একটা উনি দায়িত্ব পাইছেন। এই ক্ষেত্রে উনি কি আমাদের সৈয়দপুরের প্রতি বা নির্ভর ডিস্ট্রিক্টের প্রতি নজর আছে? অবশ্যই, যেখানে লেভেল ওয়ান কোচ আছে সেখানে ওনাকে যাইতেই হবে, যেহেতু উনি গেম ডেভেলপমেন্টের ভালো একটা পোস্টে আছেন। উনি গেম ডেভেলপমেন্টের, উনি কিন্তু গেম ডেভেলপমেন্টের হেড কোচ খালিদ মাহমুদ সুজন। আচ্ছা আচ্ছা, তো ওনার দায়িত্ব হলো যে আমি গেম ডেভেলপমেন্টের যে কোচ আছে ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে তাদেরকে নক করবে যে তোমার 18 টিমটা আমি দেখি, তোমার 16 টিম দেখি কীরকম প্লেয়ার আছে, আর ওইখান থেকে পারফর্ম বের করবে। তখন বিভাগে তিনি ফোন করবেন, বিভাগীয় কোচের কাছে উনি বলবেন যে, বিভাগীয় কোচকে বলবেন যে আপনি যেগুলো সিলেকশন করছেন ডিস্ট্রিক্ট থেকে, যেমন আমাদের কয়টা ডিস্ট্রিক্ট আছে নির্ভর বিভাগে, আমরা তো দীর্ঘদিন আমাদের সৈয়দপুরে আমরা জানি যে পাড়ায় মহল্লা অনেক মেধাবী প্লেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ সুজন ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, সুজন ভাই বাংলাদেশ যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, ওনার অনেক অবদান আছে। হ্যাঁ, উনি ওই কারণ উনি ওই সিলেকশনটা ওইভাবেই করছেন, কোথায় থেকে প্লেয়ার আনতে হবে, কীভাবে কাকে ই করতে হবে, ওইভাবে করে উনি প্লেয়ারটা জোগাড় করে বাংলাদেশ আন্ডার-19 কিন্তু ওনার অনেক বড় অবদান। আমরা ওই বিষয়টা জানি অবশ্য, যে আমাদের যে চ্যাম্পিয়ন দল অনুর্ধ-19 বিশ্বকাপের, সেটা খালেদ মাহমুদ সুজন দলের সঙ্গেই ছিলেন এবং সবসময় উৎসাহ জোগাতেন, এবং সিলেকশনের ব্যাপারে তারা একটা বিশাল অবদান ছিল। সেই ক্ষেত্রে আমরা খালেদ মাহমুদ সুজন ভাইকে আমরা এখান থেকে কংগ্রেচুলেশন জানাই। কিন্তু তবে আমি মনে করি অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে আমাদের অনেক পাড়া মহল্লায়, এই খেলোয়াড়গুলো না আপনাদের দৃষ্টিতে আসে না আমাদের ডিস্ট্রিক্ট কোচের দৃষ্টিতে আসে, এদের কী হবে, এদের কি খুঁজে বের কারা করবে, বা খুঁজে বের করার কি দায় দায়িত্ব কি কারো পড়ে না? অবশ্যই তাদের পরে, যেগুলোতে দায়িত্বতে আছে, যেমন আমাদের ডিস্ট্রিক্ট কোচ আছে, ডিস্ট্রিক্ট কোচের অবশ্যই দায়িত্ব একটা আছে, ওনাকে তো একটা বেতন দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, অনিয়ম দেওয়া হয় একটা। তো উনি আজকে এখানে একাডেমি প্র্যাকটিস করতেছে, উনি এই একাডেমিতে আসবেন, আসে উনি একই একাডেমির যে কোচ আছে তার সাথে আলাপ করবেন যে ভাই আপনাদের যে প্র্যাকটিস হচ্ছে আমি একটু প্র্যাকটিস দেখব। উনি প্র্যাকটিস দেখলেন, এখানে দেখলেন কারো যদি ব্যাটিং ভালো লাগলো, কারো কিছু তার নাম টুক করলেন, টুক করে তাকে আবার নিজের নলেজে রাখলেন, লিস্টে রাখলেন। এভাবে করে ওনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে, প্রত্যেকটা আপনার ক্লাব বা একাডেমি ওখানে যাওয়া উচিত আমি মনে করি। এটা এখানে যদি কোচটা যদি স্বজন প্রীতি করে, তার আত্মীয় স্বজনকে ঢুকায় দেয়, যদি প্রস্তাব পায় যে আমরা সৈয়দপুর থেকে বা নির্ভর ডিস্ট্রিক্ট থেকে 5টা প্লেয়ার নিব, ঢাকা থেকে কল আসে, আত্মীয় স্বজন বা ওনার যারা স্নেহধন্য রয়েছে, যারা প্রিয়জন রয়েছে, তাদেরকে ওরা তাদের নামে তালিকাটা দেয়, তাহলে আবার কিন্তু ওই মেধাবীরা কিন্তু পিছিয়ে থাকলো। অবশ্যই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা কিন্তু পিছিয়ে পড়লাম, মানে বাংলাদেশ ক্রিকেট আবার পিছিয়ে পড়লো। তো এই ধরনের ঘটনা যদি ঘটে বা ঘটার সংখ্যা থাকে, তখন আমরা কিভাবে এটা থেকে বের হয়ে আসবো? এটা থেকে বের হইতে হবে আপনাকে, যেমন ম্যাচের উপর ডিপেন্ড করবে এটা। আচ্ছা, যে আমি তো প্র্যাকটিস করলাম, আমার আমি প্র্যাকটিসে আমার দক্ষতা একটা, আর ম্যাচে গেলাম আরেকটা দক্ষতা আমি দেখাচ্ছি,
মিল খাচ্ছে না তো ও এখানে আমাকে ম্যাচে যে পারফরম্যান্স করবে তাকে তো অবশ্যই বাদ দেওয়া যাবে না না তো মনে হয় ম্যাচের পারফরম্যান্স থেকে আমার মনে কোচকে দৃষ্টি আকর্ষণ রাখা উচিত তাকে সুযোগ দেওয়া উচিত ম্যাচ খেলে আমি তোমাকে দেখবো তুমি ম্যাচ খেলো ম্যাচ খেলে তাকে আমি দেখবো যে ক্যালিফার আসছে তার মধ্যে সে কিছু আমাকে আমাকে দিতে পারবে আমার ডিস্ট্রিক্টকে দিতে পারবে আমার শহরকে দিতে পারবে তাকে অবশ্যই আমি কেন বাদ দিব একটা ভালো প্লেয়ারকে একটা খারাপ প্লেয়ারকে আমি কীভাবে নিব ভালো প্লেয়ারকে বাদ দিয়ে খারাপ প্লেয়ার 64টা ডিস্ট্রিক্ট প্রায় 520 থেকে উপরে থানা আছে আমাদের দেশের ছড়ি ছিটি থাকা যে খেলাগুলো রয়েছে তারা কিন্তু নিজস্ব মাঠে খেলে এই মাঠগুলো অনেকটা স্লো মাঠ অনেকটা কাদাযুক্ত মাঠ মানে আমাদের বাংলাদেশ দলের যে লক্ষ্য একটা নির্দিষ্ট কিন্তু লক্ষ্য থাকা উচিত যে আমরা প্লেয়ার বের করলে আমরা এই ধরনের প্লেয়ার বের করবো এবং এই ধরনের মাঠে আমরা খেলে অভ্যস্ত করব স্পোর্টিং উইকেট ফার্স্ট উইকেট এই ধরনের তা আপনি কি মনে করতে আপনি কি মনে করেন যে আমাদের বিসিবি থেকে এরকম হেল্প আসা উচিত থানা পর্যায়ে একটা করে পিচ হওয়া উচিত যেটা এখান থেকেই আপনার প্র্যাকটিস করে প্লেয়ারগুলো বের হবে এবং ঢাকা বা অন্য বিদেশের মাটিতেও এরা পারফর্ম করতে পারে এটা কি হওয়া উচিত কি এটা এটা জেলা পর্যায়ে আছে প্রত্যেকটা জেলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা করে পিচ বানানোর দেয় একটা করে পিচ তৈরি করে দেয় তো এই পিচগুলো পিচগুলোর মান কীরকম মানে স্লো না মানে যেরকম ঢাকার পিচ সেম পিচের কন্ডিশন এখানে হবে ফার্স্ট আর ই বলে না মানে আপনার যে গ্রাউন্ডস গ্রাউন্ডসম্যান যেটা যেটা পিচ তৈরি করে সে তো আর ওকে তো ওইভাবে বলে দেওয়া হচ্ছে না তুই বাউন্সিং পিচ কর বা তুই স্পিন উইকেট কর সে কি করলো যে মাটি পাইলো এই মাটিটা যে ঢাকায় মাটি ব্যবহার হয় এখন হয়তো দেখা গেলো আমাদের এখানে অঞ্চলে যে মাটিটা পাবো ওই মাটি দিয়ে পিচ তৈরি করলো তাহলে আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত যেটা দক্ষতা বৃদ্ধির জন্য পিচটা একটা কিন্তু ভূমিকা অবশ্যই অনেক বড় ভূমিকা রাখে তাহলে আমাদের কি ওই ধরনের পিচ করা উচিত নয় যে পিচগুলো আমাদের আন্তর্জাতিক পর্যায়ে শুরু উঠছে যে বাউন্সি পিচের বাউন্সি পিচ তৈরি করা উচিত বাংলাদেশের তা আমাদের থানা থেকে জেলা পর্যায়ে এই পিচগুলো তৈরি করলে আমরা কিন্তু ওই ধরনের খেলোয়াড় পাবো কিন্তু ঠিক আছে বিসিবি কি উচিত নয় এই ধরনের পিচগুলো আপনার থানা থেকে জেলা পর্যায়ে করা উচিত তাহলে মেধাবীরা চলে আসবে আগে যখন আমরা আমি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেললাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আর ইয়াতে কী নাম বলে চট্টগ্রাম বিভাগ থেকে খেলতাম আমি তখন কিন্তু আমাদের ফোর ডে ম্যাচ সেটা হলো কনক্রিটে হয়তো মানে মাটি পিচে আর ওয়ান ডে ম্যাচ হয়তো আমাদেরকে ম্যাটে ম্যাটে আচ্ছা ম্যাটে হয়তো বাউন্সিং আন ইভেন বাউন্স হইতো এই হইতো কেন হইতো যে আমাদেরকে আবার টি টোয়েন্টি বা আপনি যেটা বললেন যে আমাদের ওই কন্ডিশনে যখন যাবো খেলতে ইউরোপ কন্ডিশনে যখন যাবো খেলতে তখন বাউন্সিং উইকেট পাবো তা আমরা ওইভাবে কিন্তু ইদানিং আবার ওটা ম্যাট বন্ধ করে দেওয়া হলো ওই নর্মাল পিচে ওয়ান ডে খেলা হইতো ওই নর্মাল পিচে ফোর ডে ম্যাচ হইতো তা আমার মনে হয় যে ম্যাটটা যেটা ছিল ম্যাটটা এবার আবার ঢাকার লিগও ম্যাট উঠাই দিচ্ছে শুনলাম যেটা যেটা থার্ড ডিভিশন লিগ ম্যাটে হয় আপনি যেটা বললেন যে প্লেয়ার আমরা কোথায় থেকে পাবো ঢাকায় আর কিন্তু সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন দুইটা ম্যাটে হইতো সেখানে বল সেখানে বল হইতো বন্ধিং যেভাবে মানে পেস বলারদের সুবিধাটা বেশি হইতো তখন আমাদের পেস বলার নিত তিনটা একটা দুইটা স্পিনার নিয়ে খেলতো তো এখন আমাদের এই লেভেলে আমাদের ডিস্ট্রিক্টে আগে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ম্যাট দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাট না দিয়ে পিচ তৈরি করতো যদি ম্যাচটা যদি ওইভাবে চালাই রাখতো তাহলে আপনি যেটা বললেন যে আমাদের ওই যে টি টোয়েন্টি পারফরমেন্সের কারণে যে আনইভেন উইকেটে খেলতে গেলাম এখন আমি ম্যাট পাইলাম তো আমার মনে হয় ম্যাটে যদি থাকতো তাহলে আমার মনে হয় অনেক সুযোগিতা হইতো সৈয়দপুরের ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটের প্রেক্ষাপটটা একটু খুব সংক্ষিপ্ত করে বলেন আমরা দ্রুত শেষ করবো এখন শেষ পর্যায়ে চলে আসছি সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নিয়ে ক্রীড়াঙ্গনে কী অবস্থা সৈয়দপুর ক্রীড়াঙ্গনের ব্যাপারে কী বলবো আর এখানে তো মনে করেন বলার বলতে গেলে দোষী হয়ে যাব বলা যাবে না এখানে বেশি কিছু তো নেগেটিভ কারোর ব্যাপারে বলা যাবে না আর প্রথমে আমাদেরকে মনে করুন এক্সপ্রেস ক্রিকেটারদেরকে তাদেরকে অবশ্যই আসতে হবে সহযোগিতায় যারা যারা আছে শুধু আমি বস আমি জেলা ক্রীড়া সংস্থায় বা থানা ক্রীড়া সংস্থায় আমি পোস্ট নিয়ে আসি এমন পোস্টে আর মাঠে কাজ মাঠে কাজের জন্য কেউ নাই তাহলে তো হবে না ওইভাবে থাকে সবাইকে আসতে হবে আমার ইচ্ছা ছিল যখন আমি 2012 পুরো ক্রিকেট ছাড়লাম বাংলাদেশে মানে ইয়াতে
ঢাকা লীগ 2012 তে আমি ছাড়লাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার সৈয়দপুরকে নিয়ে চিন্তা করব, কিভাবে করব। তো ওই জিনিসটা আমি কিন্তু সুযোগ পাইনি, কেউ আমাকে সুযোগ করেও দেয়নি। আমি কি একা যাব কোনো কাজ করতে, না আমাকে আপনি প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন, যে প্ল্যাটফর্মে আসে আপনি এগুলো কাজ করেন। যখন আমি পারবো না তখন আমাকে বলে আপনি তো পারলেন না, ব্যর্থ, আমাকে সুযোগ করে দেন, আমি তো আপনাকে আবার মানে রিকোয়েস্ট করছি যে আমি রিকোয়েস্ট করতেছি যে ক্রিকেটটাকে কীভাবে আগাইতে হবে আমাকে একটা প্ল্যাটফর্ম করে দেন আপনারা, ওই প্ল্যাটফর্মে আমি কাজ করি। না পাশাপাশি আমাদের কিন্তু নিয়মিত উপজেলা লীগ হওয়া উচিত এবং মাঠগুলোর সংস্কার এগুলো নিয়মিত করা উচিত, তাহলে আমরা আমাদের খেলার ক্ষেত্রটাকে একটু উপযুক্ত পাবো এবং খেলার প্ল্যাটফর্মটা পাবো। একটা লীগ আমরা চাই, সংশ্লিষ্ট এখানকার যারা খেলাধুলার দায়িত্বে আছেন সংগঠকরা এবং আমাদের সরকারি কর্মকর্তা, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তিনি আমাদের সৈয়দপুর ক্রীড়াঙ্গনের দিকে নজর দিয়ে সৈয়দপুর স্টেডিয়ামটাকে উপযুক্ত করবে। পাশাপাশি আমাদের দেশীয় ক্রিকেটের যে সংকটাপন্ন অবস্থা চলতেছে সেক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং এখান থেকেও বাংলাদেশ দলে যেন আপনার খেলোয়াড়রা যাইতে পারে সেই দিকে নজর দেবে, এই প্রত্যাশা আমরা করি। দর্শক, আমরা আমাদের সৈয়দপুরের কিংবদন্তি ক্রিকেটার যিনি বাংলাদেশ টিমে একসময় কুইক স্টাম্পিং একজন কিপার হিসেবে পরিচিত ছিলেন মুক্তার সিদ্দিকী, তার কাছে আমরা তার জীবনের গল্প শুনলাম, পাশাপাশি ক্রিকেটের সফলতার কথা শুনলাম এবং আমাদের দেশের ক্রিকেটের বর্তমান সংকটকাল থেকে উত্তরণের কিছু পরামর্শ এবং স্থানীয় ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটের যে অবস্থা সেখান থেকে উত্তরণের কথাও শুনলাম। যাই হোক, আমরা আমাদের সৈয়দপুর তথা আমাদের দেশের ক্রিকেটের আরও উপরে যাক, উন্নতি করুক এবং বহির্বিশ্বে সফলতা বয়ে নিয়ে আসুক সকলের পরামর্শে এবং সকলের প্রচেষ্টায়, সেই প্রত্যাশায় রইলাম আমরা। আমরা আজকে আমাদের APN24 খেলার ভুবন থেকে এখানে বিদায় নিচ্ছি, হয়তো আগামী পর্বে আবার দেখা হবে কোনো এক মেহমানকে নিয়ে। আসসালামু আলাইকুম।